আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, অভিজাতের ট্যুরস অ্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশে যে আমরা স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি এবং যে ট্যুরিজম ভিসা প্রসেস করে থাকি সেগুলো সম্পর্কিত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই এবং এর বিস্তারিত তথ্যগুলোই আপনাদেরকে আমরা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চায়না নিয়ে একটি কথা বলতে চাই, কারণ চায়না অলরেডি সেপ্টেম্বর সেশনের জন্য আমাদের হচ্ছে যে যে অ্যাপ্লিকেশানগুলো করা দরকার সেই অ্যাপ্লিকেশানের জন্য আমরা অ্যাপ্লিকেশান নেওয়া শুরু করে দিয়েছি এবং এখন যে এই যে মার্চ মাসে যারা আমাদের কাছে আসবেন বা চায়নাতে যাওয়ার জন্য সেপ্টেম্বর সেশনের জন্য ফাইল প্রসেস করার জন্য আসবেন তাদের জন্য আমরা হচ্ছে যে 100% স্কলারশিপের ব্যবস্থা করে দেব এবং পাশাপাশি হচ্ছে যে আপনার যে রেসিডেন্সিয়াল ফি সেটাও আপনি মকুব পেয়ে যাবেন। এবং চায়নাতে যারা যাচ্ছেন এখন আমাদের যে HSC পাশের পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা মেডিকেলে আপনার হচ্ছে যে এখন অ্যাডমিশন টেস্টগুলো চলছে, যারা এই সকল জায়গাতে ভর্তি হতে ব্যর্থ হচ্ছেন তারা যদি মনে করেন যে বাংলাদেশের যে সকল ইনস্টিটিউট আছে তাদের চাইতে ভালো কোনো ইনস্টিটিউটে আপনারা পড়াশোনা করবেন এবং সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সরকারি ইউনিভার্সিটিতে পড়ার যে খরচ তার চাইতেও কম খরচে যদি আপনি পড়তে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে চায়না একটি পারফেক্ট প্লেস হতে পারে। কারণ আপনি যদি আপনার টোটাল যে টিউশন ফি আছে সেটা যদি আপনার স্কলারশিপের আওতায় থাকে এবং আপনার যে রেসিডেন্সিয়াল ফি আছে সেটাও যদি আপনার স্কলারশিপের আওতায় থাকে তাহলে পরে আপনি জানেন বুঝতেই পারতেছেন যে আমাদের সরকারি ইউনিভার্সিটিগুলোতে থাকতে গেলেও পরে তো আপনার অনেক অনেক রকমের খরচ আছে যেগুলোতে আপনাকে বিয়ার করতে হয়। বিশেষ করে যারা হচ্ছে যে লোকাল পর্যায়ে থেকে আসছেন তারা ঢাকা শহরে থাকতে গেলে পরে প্রত্যেক মাসে মিনিমাম 10-15 হাজার টাকা করে খরচ হয়। এই খরচটা অ্যাভয়েড করে যদি আপনারা হচ্ছে যে বিশ্বমানের কোনো এডুকেশান নিতে চান সেক্ষেত্রে আপনারা চায়নাতে পারফেক্ট চয়েস হিসাবে দিতে পারেন এবং সেই অ্যাপ্লিকেশানগুলো আপনাদেরকে এখন থেকেই করে দিতে হবে। কারণ এখন থেকে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তাহলে শুধুমাত্র তখনই আমরা হচ্ছে যে আপনার জন্য দুইটা স্কলারশিপই অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্কলার দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে তারপর ডিসিশন নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।